ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি প্রেস করে রাখবেন এই রকমই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, বিস্তারিত জানিয়ে দেবেন সঙ্গে থাকবেন। বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয় নিয়ে আত্মসমালোচনার সুর শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে। একই সঙ্গে তিনি দলের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না। পূর্ব মেদিনীপুরে বিজেপির এক দলীয় সভামঞ্চ থেকে শুভেন্দু এদিন বলেন, আপনাদের অনেকেই নিজেরা নিজেদের প্রার্থীর সম্পর্কে খারাপ কথা আলোচনা করেছেন, নিজেরা অনেকে আত্মতুষ্টিতে ভুগেছেন, অনেকেই ভেবেছেন এই জেলায় 16টি আসন, রাজ্যে 294টি, এর মধ্যে 170 থেকে 180 তো হয়ে গিয়েছে, চণ্ডীপুরটা হারলে হারুক, নন্দকুমার ভগবানপুর খেজুরি নন্দীগ্রাম তো জিতে গিয়েছি, আমারটা হারলে হারুক, এই করতে গিয়ে অনেকে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছে। শুভেন্দুর এই আত্মসমালোচনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বলেন, শুধু বিজেপি দলের অন্য নেতাকর্মীরাই নয়, শুভেন্দু অধিকারীও ক্ষমতায় আসা নিয়ে আত্মতুষ্টিতে ভুগেছেন। প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোটে বাংলা দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘন ঘন রাজ্যে এসে নিয়মিত সভা করেন। 200 আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে 77-এ থামতে হয় বিজেপিকে। এদিকে খবর, 2024 লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যে NDA ভোটকে শক্তিশালী করতে চাইছেন শুভেন্দু। এ ব্যাপারে ইতিমধ্যেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার সঙ্গে কলকাতায় বৈঠক করেছেন তিনি।